আজ আমরা শিখবো ইন্টেন্সিভ ইউজেস অফ ট্যাগ কোশ্চেন্স। ইন্টেন্সিভ ইউজেস অফ ট্যাগ কোশ্চেন্স এর বেশ কতগুলো রুল রয়েছে, 16 থেকে 17টি। তবে স্টেপ বাই স্টেপ উই লার্ন অল দ্য রুলস অ্যান্ড উই উইল লার্ন দ্য রুলস উইথ অ্যানালাইসিস। কাম টু দ্য ফার্স্ট রুল। আমাদের প্রথম রুলটি রয়েছে এরকম যে প্রদত্ত যে মূল সেন্টেন্সটি রয়েছে ট্যাগ কোশ্চেনের, সেখানে যদি সেই সেন্টেন্সের মধ্যে থাকে হার্ডলি, হার্ডলি এভার, স্কার্সলি, আমি একটু অর্থ বলে যাই সাথে সাথে, হার্ডলি কদাচিৎ, না বললেই চলে, হার্ডলি এভার একই অর্থ, স্কার্সলি কদাচিৎ ওই হার্ডলির মতোই অর্থ, রিয়ারলি খুবই কম ঘটে, কদাচিৎ বাই চান্স ঘটে এর অর্থে, বেয়ারলি এটাও হার্ডলি স্কার্সলি বেয়ারলি অর্থেই, ন্যারোলি খুব কিঞ্চিতভাবে সামান্যতম অর্থে, সেলডম কদাচিৎ, অলমোস্ট নট প্রায় না বললেই চলে, অলমোস্ট নেভার প্রায় কখনই না বললেই চলে, অনলি জাস্ট একমাত্র একবারই বা একমাত্র এতটুকুই এই অর্থে, বাই এ হেয়ার্স ব্রেথ চুল পরিমাণে এই অর্থে, আ লিটল খুব সামান্য পরিমাণে, ফিউ খুব কম সংখ্যক, ভেরি ফিউ খুবই কম সংখ্যক, নট মাস একেবারেই খুব বেশি নয়, খুবই বেশি নয়, নট অফেন খুব বেশি ঘন ঘন না, তার মানে এগুলো কিন্তু সবই নেগেটিভ অর্থ প্রদান করছে, নট এ লট অনেক বেশি না, নট এনাফ যথেষ্ট না, নট সাফিসিয়েন্টলি যথেষ্ট পরিমাণে না, ইনসাফিসিয়েন্টলি, নট সাফিসিয়েন্টলি মানেই হচ্ছে ইনসাফিসিয়েন্টলি অপর্যাপ্তভাবে, তার মানে পর্যাপ্তভাবে না, ইনফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন, আর ইনফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে অঘন ঘন, মানে খুব বেশি ঘন ঘন না, নট সো ফ্রিকুয়েন্টলি খুব বেশি ঘন ঘন না, নেভার কখনই না, নো হয়ার কোথাও না, নো হয়ার এলস একই অর্থ কোথাও না, নো আদার অন্য কেউ না, নো লঙ্গার আর বেশি দিন নেই বা আর বেশি এটার অস্তিত্ব নেই এই অর্থে, নো মোর আর বেশি না, নাথিং বাট এটি ছাড়া আর কিছুই না, নান বাট এটি ছাড়া আর কিছুই না বা সে ছাড়া আর কিছুই না, অমুক ছাড়া আর কিছুই না এই অর্থে, ইত্যাদি এই সবগুলো শব্দই কিন্তু নেগেটিভ বোধক। আর আমার মেইন সেন্টেন্সে এই শব্দগুলো থাকা মানে মেইন সেন্টেন্সটা নেগেটিভ হচ্ছে আর অটোমেটিক্যালি ট্যাগ হয়ে যাবে তখন অ্যাফার্মেটিভ। এবার আমরা একটু উদাহরণের দিকে নজর দিই। ফর ফ্যামিলি পারপাজেস সাথী হার্ডলি গোস টু মার্কেট ফর শপিং। ফ্যামিলির উদ্দেশ্যে, এই ফর ফ্যামিলি পারপাজেস এই পর্যন্ত একটি ফ্রেজ, আমরা জানি ট্যাগ কোশ্চেনের বেলায় ফ্রেজ কোনো গুরুত্ব পাবে না, অর্থাৎ এই ফর ফ্যামিলি পারপাজেস এটি একটি অতিরিক্ত অংশ, এটি ট্যাগ কোশ্চেনের বেলায় কোনো কাউন্টে আসবে না। মেইন সেন্টেন্সটা হচ্ছে ক্লোজ, অর্থাৎ সেখানে সাবজেক্ট ভার্ব রয়েছে, সাথী হার্ডলি গোস টু মার্কেট ফর শপিং, অর্থ কি সাথী শপিংয়ের জন্য অর্থাৎ কেনাকাটার জন্য কদাচিৎ মার্কেটে যায়। তাহলে যেহেতু এই মেইন সেন্টেন্সটি অর্থাৎ সাথে হার্ডলি গোস টু মার্কেট ফর শপিং, এই মেইন সেন্টেন্সটি যেহেতু এখানে নেগেটিভ, তাহলে অবশ্যই আমার ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ দিয়ে। এখানে তাহলে যেহেতু এখানে আবার আরেকটি জিনিস লক্ষ্য করছি যে সাথে হার্ডলি, হার্ডলি তো অ্যাডভার্ব নেগেটিভ বোধক অ্যাডভার্ব নেভারের মতো, তাহলে গোস যেহেতু মেইন ভার্ব এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমার ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে, আর যেহেতু সাথে থার্ড পার্সন সিঙ্গুলার এই কারণে আমাদের মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করা আছে, আর সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন ডু ডাজ ডিড এর মধ্যে চয়েস করব, ডাজ ব্যবহার করব। কেন? কারণ এটি থার্ড পার্সন সিঙ্গুলার, সেই কারণে ডু না ব্যবহার করে ডাজ ব্যবহার করব। তাহলে ডাজ শি এটা নেগেটিভ ছিল, ট্যাগ কোশ্চেন করলাম অ্যাফার্মেটিভ দিয়ে, ডাজ শি, শি হল কার জন্য, এই সাথের জন্য ব্যবহার করা হয়েছে। নাম্বার বি, অ্যাজ রায়হান ওয়াজ টায়ার্ড ফিলিং ড্রোজি হি স্পেন্ট হিজ টাইম বাই এ হিয়ার্স ব্রেথ টু গো টু বেড। অর্থটা কী দাঁড়াচ্ছে আমরা বাংলা আগে বুঝে নেই। অ্যাজ রায়হান ওয়াজ টায়ার্ড, অর্থাৎ রায়হান যেহেতু দুর্বল ছিল, ফিলিং ড্রাউজি সে ঝিমানো বোধ করে, ফিলিং ড্রাউজি এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, সে ঘুমানো বা ঝিমানো বোধ করে কী করেছে, এরপর শব্দের ভার্ব এসেছে, হি স্পেন্ট হিজ টাইম সে তার সময় ব্যয় করেছে, কতটুকু সময় ব্যয় করেছে, বাই এ হিয়ার্স ব্রেথ
চুল পরিমাণে সময় ব্যয় করেছে। চুল পরিমাণে মানেই হচ্ছে যে তেমন কোনো সময় ব্যয়ই করে নাই, এই অর্থে। টু গো টু বেড, বিছানায় চলে যেতে অর্থাৎ শুইতে বা ঘুমাতে যাওয়ার জন্য সে তেমন কোনো সময় ব্যয়ই করেনি। তাহলে এখানে যে অ্যাজ দিয়ে যেই ক্লোজটি আছে সেই ক্লোজটি অনুসারে নয়, বরং আমার যে মেইন ক্লোজটি রয়েছে অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এই অংশে, এই অংশটি অনুসারে আমার ট্যাগ করতে হবে। আর এই অংশটি কিন্তু নেগেটিভ আছে, অর্থটা কি যে সেই রায়হান, রায়হান কিন্তু ঘুমাতে যাওয়ার জন্য এক সিলতে দেরি করেনি। এক সিলতে মানে এক সুল পরিমাণও দেরি করেনি, তার মানে বেশিক্ষণ দেরি করেনি এই অর্থে। তাহলে সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ তাহলে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ দিয়ে। আর এখানে মেইন ভার্ব রয়েছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, আর এটি যেহেতু পাস্ট টেন্স এই জন্য আমরা ডিড ব্যবহার করবো ট্যাগ কোশ্চেন অবশ্যই। তাহলে উত্তর হওয়া উচিত ডিড হি। হ্যাঁ, আমরা উত্তরটি তাই লিখেছি, ডিড হি। এবার পরের উদাহরণ আমরা লক্ষ্য করি। দ্য লেডি হ্যাজ প্রপার্টিস বাট নট এ লট, মহিলার সম্পদ রয়েছে তবে যথেষ্ট না, বাট নট এ লট কিন্তু অনেক না, তার মানে তার সম্পদ রয়েছে কিন্তু খুব বেশি না। অর্থ কী দাঁড়াচ্ছে? মহিলার খুব বেশি সম্পদ নেই। আমরা এটাকে সেন্টেন্সটাকে ঘুরিয়ে লিখতে পারতাম এভাবে, দ্য লেডি হ্যাজ নট এ লট অফ ওয়েলথ, বা দ্য লেডি হ্যাজ নট এ লট অফ প্রপার্টিস। সেন্টেন্সটা এভাবে সহজে নেগেটিভ হতে পারতো, কিন্তু সেন্টেন্সটাকে ঘুরিয়ে নেগেটিভ করা হয়েছে। তাহলে এই মেইন সেন্টেন্সটি এখানে হয়ে যাচ্ছে নেগেটিভ, তাহলে আমার ট্যাগ কোশ্চেন হবে সেই ক্ষেত্রে অ্যাফার্মেটিভ দিয়ে। আর লেডিজ জন্য আমরা সি ব্যবহার করব। আর এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, তাহলে ব্রিটিশ স্টাইলে আমরা বেশিরভাগ ফলো করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা হ্যাজটাকে ব্যবহার করতে পারবো, হ্যাজ সি। তবে এটা আমেরিকান ইংলিশে আমরা এখানে কিন্তু ডাজ দিয়ে করব, তাহলে ডাজ সি, এভাবে আমেরিকান ইংলিশে উত্তরটা হবে। তো ব্রিটিশ স্টাইলে ওই অক্সিলারি ভার্বটাকেই ব্যবহার করা যাবে, হ্যাজ সি। নাম্বার ডি, দ্য লার্নার ইভেন ফাইন্ডিং এ লট হ্যাজ গট এ সেজ, সেজ মানে জ্ঞানী ব্যক্তি, সেজ নো হোয়ার এলস, এটুকু আমরা অর্থ আগে করে নেই। শিক্ষার্থী ইভেন ফাইন্ডিং এ লট, অনেক খোঁজাখুঁজি করেও, হ্যাজ গট এ সেজ, একজন জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পেয়েছে, নো হোয়ার এলস, কোথাও পায়নি। নো হোয়ার এলস মানে কোথাও না, তার মানে শিক্ষার্থী অনেক খোঁজাখুঁজি করেও কোনো জ্ঞানী ব্যক্তিকে খুঁজে পায়নি, এই অর্থ বোঝাচ্ছে এখানে। নো হোয়ার এলস দিয়ে কিন্তু টোটাল সেন্টেন্সটাকে নেগেটিভ করা হয়েছে। ফর লার্নিং দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স, এই বিশ্বব্রহ্মাণ্ডের গোপন রহস্য জানার জন্য। হ্যাঁ, এটা একটি ফ্রেজ, এই ফ্রেজটির কথা চিন্তা না করলেও হয় ট্যাগ কোশ্চেন করার বেলায়। তাহলে এই বিশ্বব্রহ্মাণ্ডের গোপন রহস্য জানার জন্য সেই শিক্ষার্থী অনেক খোঁজাখুঁজি করেও কোনো জ্ঞানী ব্যক্তিকে কোথাও খুঁজে পায়নি। তাহলে কোনো জ্ঞানী ব্যক্তিকে কোথাও খুঁজে পায়নি, এই সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে ট্যাগ কোশ্চেন অবশ্যই হবে অ্যাফার্মেটিভ দিয়ে। আর এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? হ্যাঁ আছে, হ্যাজ, গট হলো মেইন ভার্ব, তাহলে এই হ্যাজটাকে আমরা কাজে লাগিয়ে দিতে পারি। এবং এখানে সাবজেক্ট হচ্ছে লার্নার, লার্নারের জন্য আমরা লার্নার্স প্লুরাল হলে দে ব্যবহার করতাম, আর যেহেতু লার্নার সিঙ্গুলার তাহলে আমরা তার পরিবর্তে হি ব্যবহার করব। তাহলে হ্যাজ হি, হ্যাঁ উত্তরটি তাই আছে, হ্যাজ হি, উত্তরটি সঠিক হয়েছে। ইভেন ইন এ কনজেনিয়াল এনভায়রনমেন্ট দ্য উম্যান ন্যারোলি ক্যাপচার্ড দ্য লেকচার অফ দ্য স্পিকার, অর্থ কী দাঁড়াচ্ছে? ইভেন ইন এ কনজেনিয়াল এনভায়রনমেন্ট, কনজেনিয়াল মানে হচ্ছে ফ্রেন্ডলি, মানে খুব সুবিধাজনক। তাহলে খুব সুবিধাজনক একটি পরিবেশে মহিলা কী করেছে? ন্যারোলি ক্যাপচার্ড দ্য লেকচার অফ দ্য স্পিকার, স্পিকারের যে লেকচার সেই বক্তব্যকে ক্যাপচার করেছে, অর্থাৎ আয়ত্ত করতে পেরেছে ন্যারোলি, খুব হালকাভাবে, খুব সামান্য পরিমাণে, অর্থাৎ সামান্য পরিমাণে স্পিকারের লেকচার আয়ত্ত করতে পেরেছে, অর্থাৎ স্পিকারের লেকচার ওই মহিলা আয়ত্ত করতে পারে নাই বললেই চলে। তাহলে সেন্টেন্সটি ন্যারোলি থাকার কারণে হার্ডলির মতো নেগেটিভ অর্থ বোঝাচ্ছে। তাহলে যেহেতু মেইন সেন্টেন্সটি নেগেটিভ তাহলে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ দিয়ে। আর এখানে কিন্তু ক্যাপচার্ড পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স, আর এই কারণে আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করব ডু ডাজ নয়, অবশ্যই ডিড ব্যবহার করব। তাহলে ডিড সি, উত্তরটি যথার্থ হয়েছে। নাম্বার এফ, দ্য ফরেনার ওয়ান্টস নাথিং বাট হিজ লস্ট পাসপোর্ট, অর্থ কি? দ্য ফরেনার ওয়ান্টস নাথিং, ওই বিদেশি কিছুই চান না, বাট হিজ লস্ট পাসপোর্ট, শুধু তার হারানো পাসপোর্টটি ফেরত চান। তাহলে হারানো পাসপোর্ট ছাড়া তিনি কিছুই ফেরত চান না, অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ তিনি শুধু হারানো পাসপোর্ট চান আর কিছুই চান না।
তাহলে নেগেটিভ যেহেতু মেইন সেন্টেন্সটা নেগেটিভ আমরা ট্যাগ কোশ্চেন করব অ্যাফার্মেটিভ দিয়ে দ্য ফরেনার পরিবর্তে হি ব্যবহার করতে পারি তাহলে ডাজ হি উত্তরটি যথার্থ হয়েছে নাওডেজ উইমেন কি প্লুরাল উইমেন ইন আওয়ার কান্ট্রি আর নো লঙ্গার কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস অব দ্য হাউস অর্থ কি আজকাল আমাদের দেশের মহিলারা আর তাদের বাসা বাড়ির চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই এই যে কনফাইন্ড হচ্ছে সীমাবদ্ধ থাকা নো লঙ্গার আর বেশি সীমাবদ্ধ নেই মানে চার দেওয়ালের মধ্যে তারা আর আবদ্ধ নেই এই অর্থ বোঝাচ্ছে তাহলে আবদ্ধ নেই এই যে নো লঙ্গার দিয়ে কিন্তু নেগেটিভ করা হয়েছে আর সাবজেক্ট এখানে কিন্তু উইমেন ইন আওয়ার কান্ট্রি এই যে উইমেন ইন আওয়ার কান্ট্রি কান্ট্রি কিন্তু সাবজেক্ট না কান্ট্রির উইমেনদেরকে বোঝাচ্ছে আমরা জানি একটি বড় সাবজেক্টের মধ্যে অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট এইটুকু অর্থাৎ উইমেন ইন আওয়ার কান্ট্রি এই সাবজেক্টটি প্লুরাল কীভাবে কান্ট্রি কিন্তু সিঙ্গুলার আমরা জানি বড় একটি সাবজেক্টের মধ্যে প্রি পজিশন থাকলে এই যে প্রি পজিশন আছে তখন প্রি পজিশনের আগেরটি হচ্ছে অরিজিনাল সাবজেক্ট অর্থাৎ উইমেন প্লুরাল সুতরাং টোটাল সাবজেক্টটি প্লুরাল ধরতে হবে আর প্রি পজিশনের আগে যদি সিঙ্গুলার হতো এই শব্দটি তাহলে টোটাল সাবজেক্ট অটোমেটিক্যালি সিঙ্গুলার হয়ে যেত আচ্ছা এখানে প্লুরাল সাবজেক্ট তাহলে উইমেন ইন আওয়ার কান্ট্রি তাদের পরিবর্তে আমরা কী ব্যবহার করবো এই সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন দে ব্যবহার করব তাহলে উত্তরটি এইভাবে হবে আর কিন্তু অক্সিলারি ভার্ব আছে এই আরকে আমরা ব্যবহার করতে পারি ট্যাগের ক্ষেত্রে আর দে হ্যাঁ উত্তরটি যথার্থ হয়েছে অ্যাট দ্য টাইম অফ গ্রেট ডেঞ্জার মহাবিপদের সময় দ্য ম্যান ফিনান্সিয়ালি এইডস হিজ ফ্রেন্ড এ লিটল অর্থাৎ ওই লোকটি তার বন্ধুকে সাহায্য করেছিল এইড মানে সাহায্য করা হেল্প করা এ লিটল খুব সামান্য পরিমাণে সাহায্য করেছিল আর্থিকভাবে অর্থাৎ খুব মহাবিপদের সময় ওই লোকটি তার বন্ধুকে আর্থিকভাবে খুব কমই সাহায্য করেছিল অর্থাৎ সাহায্য করে নাই বললেই চলে এ লিটল দ্বারা কিন্তু নেগেটিভ বোঝাচ্ছে বিধায় সেটা ট্যাগের বেলায় আমার অ্যাফার্মেটিভ হবে অর্থাৎ এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই অর্থাৎ এইডস কিন্তু মানে হেল্পস বা এইডস এইড হলো মেইন ভার্ব এস যুক্ত আছে যেহেতু দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার ম্যানের পরিবর্তে আমরা হি ব্যবহার করব আর এইডস যেহেতু মেইন ভার্ব এটির পরিবর্তে ট্যাগ কোশ্চেনে ডাজ ব্যবহার করব তাহলে ডাজ হি উত্তরটি যথার্থ আছে নাথিং বাট দিস পেন ইজ সুইটেবল ফর দ্যাট পারপাস ওই উদ্দেশ্যে এই কলমটি ছাড়া আর কিছুই উপযুক্ত নয় আমরা ট্যাগ কোশ্চেন করব অ্যাফার্মেটিভ দিয়ে তবে এখানে একটু খেয়াল রাখতে হবে এটার জন্য অবশ্য আলাদা একটি রুল রয়েছে আমরা সেটা পরবর্তীতে শিখব যে নাথিং বাট দিস পেন নাথিং দ্বারা শুরু হলে আমরা আগেই শিখেছি যে নাথিং এভরিবডি এনিবডি নান নোবডি এইগুলো সিঙ্গুলার অর্থ বোঝালেও কিন্তু সামগ্রিকভাবে সেটা প্লুরাল অর্থ বোঝায় যেমন এভরিবডি ইজ প্রেজেন্ট তখন এভরিবডি তো প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে কিন্তু সামগ্রিকভাবে সেটা একটি প্লুরাল অর্থ দেয় এই জন্য তাদের পরিবর্তে এভরিবডির পরিবর্তে দে নাথিংয়ের পরিবর্তে দে নোবডির পরিবর্তে দে নানের পরিবর্তে দে হ্যাঁ আর এখানে নাথিং বলতে একাধিক বস্তুকে বোঝাচ্ছে তবে সেটা আলাদা আলাদা করে এক একটা করে আর আমরা এটার নাথিংয়ের পরিবর্তে ট্যাগ কোশ্চেনের অংশে ব্যবহার করবো দে নাথিং তবে এখানে খেয়াল রাখতে হবে নাথিং কিন্তু আবার একটা আইটেমকে বোঝালে সেক্ষেত্রে ইট ব্যবহার করতে হবে এটা মনে রাখতে হবে যে নাথিং বাট দিস পেন এই কলমটি ছাড়া আর কিছুই না আর কলমটি ছাড়া এখানে হাজার হাজার জিনিস রয়েছে সেই হাজার হাজার জিনিসকে কিন্তু বোঝাচ্ছে নাথিং দ্বারা এখানে সুতরাং সেই ক্ষেত্রে ওই হাজার হাজার জিনিসের জন্যই আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব দে আর দে তবে এখানে অনেক বইয়ে এবং অনেক সোর্সে কিন্তু আছে ইট ব্যবহার করা আছে এটা খেয়াল রাখতে হবে এরপর আমরা সর্বশ্রেষ্ঠের উদাহরণে চলে যাই নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ার মতো পৃথিবীতে অন্য কোনো আইল্যান্ডই এত বড় নয় তাহলে এখানে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু পৃথিবীর অন্যান্য হাজার হাজার আইল্যান্ডের সাথে তুলনা করা হচ্ছে এখানে আমাদের নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড এটার জন্য আমরা সিঙ্গুলার জন্য ইজ ব্যবহার করেছি কিন্তু এখানে নো আদার আইল্যান্ড বলতে আলাদা আলাদা করে প্রত্যেকটি শত শত আইল্যান্ডের প্রত্যেকটিকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে এই কারণে আমরা ইজ ব্যবহার করেছি মেইন সেন্টেন্সে কিন্তু ট্যাগ কোশ্চেন করার বেলায় সেটা কিন্তু দে ব্যবহার করবো কারণ ওই শত শত আইল্যান্ডকে বোঝানোর জন্য দে ব্যবহার করতে হবে আর দের সাথে কিন্তু ইজ বসবে না সেক্ষেত্রে অবশ্যই আর ব্যবহার করতে হবে তাহলে আর দে এখানে নো আদার দিয়ে নেগেটিভ আছে আর ট্যাগ কোশ্চেনটি করলাম
অ্যাফার্মেটিভ দিয়ে আর দে, এই কারণে উত্তরটি যথার্থ হয়েছে। আমাদের বিশ্লেষণে আমরা সেটাই বলেছি, এই বিশ্লেষণটা আপনারা আর একবার দেখে নিতে পারেন। এবার আমরা চলে যাই এক্সারসাইজে, উক্ত নিয়মের আলোকে আমরা এক্সারসাইজ করব। নাম্বার এ, এ বার্কিং ডগ সিলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, খুবই কম কামড়ায়, অর্থাৎ কামড়ান বললেই চলে। সিলডম কিন্তু নেগেটিভ, আমরা একটু উপরে দেখে আসি আবার এই শব্দগুলো, এখানে কিন্তু সিলডম রয়েছে, এই যে সিলডম, এই সিলডম রয়েছে, তাই সিলডম, হার্ডলি, স্কার্সলি এগুলো সবই কিন্তু নেগেটিভ অর্থে, অর্থাৎ এই শব্দগুলো মেইন সেন্টেন্সের মধ্যে থাকা অর্থই হচ্ছে সেটি নেগেটিভ সেন্টেন্স। তাহলে যেহেতু মেইন সেন্টেন্সটি নেগেটিভ, তাহলে আমার ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ দিয়ে। এ বার্কিং ডগ সিলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, অর্থাৎ কামড়ায় না বললেই চলে। আর এ বার্কিং ডগের পরিবর্তে প্রোনাউন ইউজ করব ইট, বাইটস কিন্তু মেইন ভার্ব, এই ক্ষেত্রে আমার ডাজ ব্যবহার করতে হবে, ডাজ ইট, উত্তরটি হবে ডাজ ইট। নাম্বার বি, ইন দ্য হোল ইউনিভার্স নান বাট গড ক্যান সেভ আস, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে গড ছাড়া আমাদের কেউই সেভ করতে পারেন না। তাহলে এখানে সাবজেক্ট কোথায়, ইন দ্য হোল ইউনিভার্স, এটি কিন্তু একটা ফ্রেজ, এই ফ্রেজের কোনো দাম নেই, নান বাট গড, গড ছাড়া কেউই না, তাহলে গড এ বাদে আমাদের যে 700 কোটি মানুষ রয়েছে পৃথিবীতে, বা আগে পরে যেসব মানুষ ছিল বা ভবিষ্যতে আসবে, এদের সবাইকে কিন্তু নাম দ্বারা বোঝানো হয়েছে, হ্যাঁ, যে এই সব মানুষের কেউই না, গড বাদে এইসব মানুষের কেউই না, অর্থাৎ কেউই আমাদের সেভ করতে পারে না, প্লুরাল বোঝানো হয়েছে, এই কারণে নানের পরিবর্তে আমরা নান বাট গড, এটার পরিবর্তে সাবজেক্টের পরিবর্তে আমরা দে ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটি নেগেটিভ, ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ দিয়ে। আর এখানে অক্সিলারি ভার্ব ক্যান আছে, সুতরাং আমরা ক্যান দিয়েই ট্যাগ কোশ্চেন করব। তাহলে ক্যান দে, এটি হবে উত্তর। দে কার জন্য এসেছে, নান বাট গড, অর্থাৎ নানের জন্য দে এসেছে, ক্যান দে, এটি হবে উত্তর। নাম্বার সি, ডিসপাইট হ্যাভিং আদার প্রবলেমস দ্য কান্ট্রি মিটস ন্যাচারাল ডিজাস্টার নট সো ফ্রিকোয়েন্টলি, অর্থাৎ এখানে বলা হলো ডিসপাইট মানে হলো ইনস্পাইট অফ, সত্ত্বেও, ডিসপাইট, ডিসপাইটের পরে কিন্তু অফ বসে না, তাহলে ডিসপাইট হ্যাভিং আদার প্রবলেমস, অন্যান্য সমস্যা থাকা সত্ত্বেও, এটি একটি ফ্রেজ, এই ফ্রেজের কোনো দাম নেই ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে, এখান থেকে মূল সেন্টেন্সটি, দ্য কান্ট্রি মিটস ন্যাচারাল ডিজাস্টার্স নট সো ফ্রিকোয়েন্টলি, এই দেশটি প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি ঘন ঘন মিট করে না, অর্থাৎ এদেশে খুব বেশি ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ হয় না, নট সো ফ্রিকোয়েন্টলি কিন্তু নেগেটিভ, সুতরাং টোটাল সেন্টেন্সটির অর্থ বোঝাচ্ছে নেগেটিভ। আর এখানে দ্য কান্ট্রির সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে মিটস হলো এস যুক্ত করা হয়েছে, মিট হলো মেইন ভার্ব, এটার সাথে এস যুক্ত করা আছে। তাহলে আমার ট্যাগ কোশ্চেন অবশ্যই করতে হবে ডাজ দিয়ে, তাহলে ডাজ আর কান্ট্রির ক্ষেত্রে আমরা সি ব্যবহার করতে পারি, ইটও ব্যবহার করতে পারি, তাহলে ডাজ সি অথবা ডাজ ইট, এটি হবে উত্তর। নাম্বার ডি, নো আদার স্টুডেন্ট ইন দিস ক্লাস হ্যাজ বিন প্রুভড অ্যাজ মেরিটোরিয়াস অ্যাজ শম্পা, তাহলে এই ক্লাসের কোনো স্টুডেন্টই শম্পার মতো এতটা মেরিটোরিয়াস মানে মেধাবী হিসেবে প্রমাণিত হয়নি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে নো আদার স্টুডেন্ট, নো আদার স্টুডেন্ট কিন্তু সিঙ্গুলার, যদি আমরা নো আদার স্টুডেন্টস ব্যবহার করতাম, এখানে একটা এস দিয়ে দিতাম স্টুডেন্টস ইন দিস ক্লাস, তাহলে সেটা প্লুরাল হতো, তখন ভার্ব হতো হ্যাভ বিন, হ্যাভ হতো, কিন্তু নো আদার দিয়ে সিঙ্গুলার হলেও টোটাল সার্বিক যে অর্থটা বোঝাচ্ছে সেটা, যেমন একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকলে এই 50 জনকে কিন্তু আলাদা আলাদাভাবে বোঝাচ্ছে নো আদার দিয়ে, সেন্টেন্সের ভার্বটা সিঙ্গুলার হলেও ট্যাগ কোশ্চেন করার বেলায় সেটাও প্লুরাল ভার্ব ব্যবহার করতে হবে, কারণ এখানে সাবজেক্টটা প্লুরাল দেওয়া হবে, অর্থাৎ নো আদার স্টুডেন্টের জায়গায় দে ব্যবহার করা হবে, কারণ এরকম টোটাল 50 জন বা 100 জন স্টুডেন্ট, তাহলে ট্যাগ কোশ্চেন হবে হ্যাভ দে, দে কাদের জন্য ব্যবহার করা হয়েছে, নো আদার স্টুডেন্টের জন্য। নাম্বার ই, দ্য রিচ রিয়ারলি অ্যাসিস্ট দ্য পোর টু বিকাম সেলফ রিলায়েন্ট, অর্থ কি, ধনীরা কদাচিৎ সাহায্য করে গরিবদেরকে টু বিকাম সেলফ রিলায়েন্ট, অর্থাৎ আত্মনির্ভরশীল হতে ধনীরা গরিবদেরকে কদাচিৎ সাহায্য করে, অর্থাৎ সাহায্য করে না বললেই চলে, অর্থাৎ এই রিয়ারলি কিন্তু হার্ডলির মতো নেগেটিভ, নেভার অর্থে, তাহলে সাহায্য করে না বললেই চলে নেগেটিভ, যেহেতু মেইন সেন্টেন্সটি নেগেটিভ, সুতরাং ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ দিয়ে।
আর এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, অ্যাসিস্ট মেইন ভার্ব। তাহলে আর দ্য রিচ, কিন্তু দ্য রিচ, দ্য পোর এরকম অ্যাডজেক্টিভের আগে দি ব্যবহার করে যে সাবজেক্ট বানানো হয় সেই সাবজেক্টটি প্লুরাল থাকে, আর প্লুরালের কারণে কিন্তু আমরা ভার্ব প্লুরাল দিয়েছি। তাহলে এখানে ডাজ ব্যবহার না করে কিন্তু ডু দিয়ে করতে হবে ট্যাগ কোশ্চেনটি। দ্য রিচের পরিবর্তে ব্যবহার করতে হবে দে, রিচ মানে ধনীরা, সব ধনীদেরকে বোঝাচ্ছে। দ্য পোর, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু তার আগে দিয়ে দেওয়াতে দ্য পোর সকল গরিবদেরকে একসাথে বোঝায় এবং সেটা প্লুরাল হয়। তাহলে এখানে দ্য রিচের পরিবর্তে দে, আর এখানে ডু দিয়ে করবো আমরা, ডাজ নয় অবশ্যই, যেহেতু সেটা প্লুরাল। তাহলে ডু দে উত্তরটি যথার্থ হয়েছে।